হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান বন সংরক্ষকের কার্যালয় বন অধিদপ্তর। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত 14 ফেব্রুয়ারি 2023 প্রকাশ হয়েছে। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, যোগ্যতা, নিম্নলিখিত জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। তো প্রথমেই রয়েছে ফরেস্টার, পদের সংখ্যা রয়েছে 40টি, বেতন 9,700 থেকে 23,490, যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, উচ্চতা 163 সেন্টিমিটার ও বুকের মাপ 76 সেন্টিমিটার। এখানে খাগড়াছড়ি, বাগেরহাট, নড়াইল, ফরিদপুর, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবে। তো ভিউয়ার্স, এই নিয়োগ সংক্রান্ত কিছু শর্তাবলী তো আপনাদের অবশ্যই অনুসরণ করতে হবে। বিজ্ঞপ্তি জারির তারিখে সকল আবেদনকারীর সর্বনিম্ন বয়স 18 বছরের মধ্যে হতে হবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 22 সেপ্টেম্বর 2022 তারিখের যে স্মারক নংটি দেয়া আছে, এই নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী 25/3/2020 তারিখে আবেদনকারীর সর্বোচ্চ বয়স 30 বছর, মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ 32 বছর এবং মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যাদের সর্বোচ্চ বয়স 30 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2 অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা এখানে গ্রহণ করা হবে। তো আবেদনকারীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি এখানে প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি এক সেট করে জমা দিতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এখানে দাখিল করতে হবে। তো ভিউয়ার্স, দরখাস্ত দাখিলের কিছু নিয়মাবলী রয়েছে। চাকরির আবেদন ফর্ম যখন আপনারা পূরণ করবেন, তখন বন অধিদপ্তরের উক্ত ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি করবেন এবং ডাউনলোড করে সেটি ব্যবহার করবেন। এছাড়া বন অধিদপ্তরের আগারগাঁও ঢাকার সংস্থাপন ইউনিট হতে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে। তবে চাকরির আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207 ঠিকানায় 16/3/2023 তারিখে অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে আপনারা পৌঁছাতে পারবেন। অথবা বন ভবন আগারগাঁও ঢাকার দ্বিতীয় তলায় লেভেল 1-এ সংরক্ষিত বক্সে আপনারা সরাসরি পৌঁছাতে পারবেন। প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংরক্ষক অর্থ, বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট বন ভবন আগারগাঁও ঢাকা এর অনুকূলে 200 টাকার ব্যাংক ড্রাফট অথবা প্রে অর্ডার অথবা কোডনং খাতে ট্রেজারি অথবা সাব ট্রেজারি বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে জমাকৃত 200 টাকার ট্রেজারি চালান অফেরৎযোগ্য মূল কপি আবেদন ফর্মের সাথে অবশ্যই দাখিল করতে হবে। প্রার্থীকে তার পত্র, যোগাযোগের ঠিকানা, লিখিত 15 টাকার ডাক টিকিট সহ 4x×10 সাইজের একটি ফেরত খাম আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।